নিজের অজান্তেই কবে যেন পাকা গিন্নি হয়ে গেছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি উইথ পিঙ্কি। আমি পিঙ্কি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজই প্রথম যে বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো। আর পুরনো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটি আমি স্টার্ট করছি। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, লাইক করতে একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো। অ্যাবাউট আর ডিসক্রিপশনে ইনস্টা লিংক পেয়ে যাবে। এই দেখো সেই বিছানার চাদরটা, মনে আছে সেদিন যে বাজারে গিয়ে কিনে নিয়ে এসেছিলাম? কলমকারী বিছানার চাদর, পিলো কাভার, আরও একটা বেডশিট, আরও এক সেট পিলো কাভার নিয়ে এসেছি। সেগুলো রয়েছে অন্য একদিন পাতবো। যেদিন থেকে কিনে নিয়েছি সেদিন থেকেই হাতটা নিষ্পেষ করছিল, কবে পাতবো কবে পাতবো। আগের যে বেডশিটটা চেঞ্জ করলাম সেটা কিন্তু তেমন একটা নোংরা হয়েছিল না, কিন্তু যেহেতু নতুনটা পাততে হবে তার জন্য ওটা দুদিন পরেই চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, তা কি যেন বলছিলাম, নিজের অজান্তে কবে যেন পাকা গিন্নি হয়ে গেছি। হ্যাঁ গো, সেই পুতুল খেলতে খেলতে, রান্নাবাটি খেলতে খেলতে, এখন সংসার করতেও যেন খুব ভালো করে শিখে গেছি। সেই ছোটবেলার কথা মনে পড়ে, মা যখন বলতো ঠাকুর বাসনটা একটু মেজে দে, একটু পুজোটা দিয়ে দে, বলতাম না না ঠাকুর বাসন মাজতে পারবো না, আমার নখ নষ্ট হয়ে যাবে। আর এখন নখের চিন্তাও তো দূরে থাক, হাত যদি কেটে যায় তাহলে হাতে ন্যাকড়া বেঁধে ওপরে প্লাস্টিক জড়িয়ে অবলীলাক্রমে সংসারের কাজ করে যাচ্ছি। বলবে জ্বালা করে না? খুব জ্বালা করে। আবার ধুয়ে নি, আবার সেই সার্পে কাজ করি, সেই রান্নায় লঙ্কা লবণ ধরি। আগে ভাবতাম মা কি করে করে, তাই এখন ভাবি আমিও মা হয়ে গেছি, আমিও এখন পারি। ছোটবেলায় আঙুল কেটে গেলে আঙুলটা উঁচু করে ধরে রাখতাম, ভাত মা খেয়ে দেবে, চামচ দিয়ে খাবো। আর এখন কোথায় গেল সেই সমস্ত দিন, সবই অতীত। নিজের অজান্তে কবে যেন পাকা গিন্নি হয়ে গেছি। যে মেয়েটা কোনো কাজই করতে পারতাম না, এখন জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ সবটাই করে ফেলি অবলীলাক্রমে। নাড়ু বানানো, পিঠে বানানো, এগুলো তো ছিল স্বপ্ন, এখন দেখো আচ্ছা আচ্ছা মানুষকেও হার মানানোর মতো কাজ করতে শিখে গেছি। তোমাদের দাদা ভাই আজ যাবে একটু লেট করে অফিসে, ও কাজ করছে অফিসে। আর আমি যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোকে আবার ওপরে মেলে দিচ্ছি। বৃষ্টি তো বৃষ্টির মতো পড়েই যাবে, এখন তো বর্ষাকাল, এই জামা কাপড় মেলা তোলা এই হচ্ছে এখনকার একটা ডিউটি, যেন রোদ বৃষ্টি লুকোচুরি খেলা। এই ব্যালকনিটা হাওয়াতে বেশ সুবিধা হয়েছে, বৃষ্টি হোক আর যাই হোক জামা কাপড় মেলার জায়গার কোনো অভাব নেই। আর আমিও একদম বুদ্ধিমতির মতো ব্যালকনিতে বেঁধে দিয়েছি তার। আর এই দেখো আগের দিনের কাঁচা জামা কাপড়গুলো জল ঝরে গেছিল, সেগুলো তুলে দিয়ে দিয়েছি ভেতরে, ক্লিপ লাগিয়ে দিতে হয়, নইলে হাওয়ায় না সব গিয়ে পড়ে যাবে নিচে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার জামা কাপড়গুলো কেচে ধুয়ে নেড়ে দেওয়া হয়ে গেল। এবার চলে এসেছি রান্না করতে। করে নিলাম প্রথমেই পটল ভাজা। জানো তো আমার বাড়িতে না কেউ পটল খেতে যায় না, কিন্তু কিনে আনার বেলায় তোমাদের দাদা ভাই নিয়ে চলে আসবে, খাওয়ার বেলায় খাবেন। আলু পটলের ডালনা যদি করি তো ব্যাস, আমি আর মাসি যেটুকু খেলাম খেলাম, বাদ বাকি পুরোটাই যাবে ডাস্টবিনে। আর আমার ছেলের মহা ঝামেলা, এই দেখো প্রতিদিন পারলে ওনাকে সোয়াবিন রান্না করে দিতে হয়। কি যে ভালোবাসে কে জানে, আমি দুই চক্ষেও দেখতে পারি না সোয়াবিন, ওকে তো সোয়াবিন সেদ্ধ করে দিলেও খুশি। আর আমি কি করি জানো তো,
যেদিন আদা বাটি না একটু বেশি করেই আদা বেটে ফ্রিজে রেখে দিই দু তিন দিনের মতো। কেননা অল্প আদা তো মিক্সিতে ঘোরে না, এই জন্য যেদিন বাটি একটু বেশি করেই বেটে রাখি। তোমরাও কিন্তু এটা করতে পারো, তাহলে রোজ রোজ অল্প অল্প সে আদা বাটা হাত থেকে বেঁচে যাবে। আর দেখবে সব রান্নাতেই কম বেশি কিন্তু আদাটা ব্যবহার করতে হয় আমাদের। পেঁয়াজ রসুনটা না দিলেও আদাটা কিন্তু ব্যবহার করতেই পারো হয়। তাই তোমরা কিন্তু এই ট্রিকটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। না আজ হবে নিরামিষ সয়াবিন, মশলাটা কষিয়ে নিলাম আদা বাটার মধ্যে, জিরে ধনে হলুদ লঙ্কা লবণ দিয়ে একটু ভালো করে কষে দিয়ে দিলাম আলু আর সয়াবিনটা। এটা ভালো করে কষে নিয়ে একটু জল দিয়ে দিয়ে দেবো ঢাকা। ছেলে খুশি হয়ে যাবে সয়াবিনের তরকারি পেয়ে। এই ছেলে মেয়ের নিত্যদিনের এত আবদার, তাই ভাবি ছোটবেলায় আমিও তো কত মাকে জ্বালিয়েছি, তাই না? এই দিয়ে ভাত খাবো না, ওই দিয়ে ভাত খাবো না, কতই না বিরক্ত করেছি। আর এখন করছে আমার ছেলে মেয়ের আমাকে বিরক্ত। আর করব চাল কুমড়ো ঘণ্ট, বাড়ির ওপর থেকেই আজকে চিংড়ি মাছ কিনেছি। 100 টাকা দিয়ে 350 গ্রাম চিংড়ি মাছ দিয়েছে। চিংড়িটা বেশ ভালোই ছিল। অর্ধেকটা কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি, আর অর্ধেকটা দিয়ে করছি চাল কুমড়ো ঘণ্ট। চাল কুমড়োটা গ্রেটারে গ্রেট করে জল চেপে চেপে দিচ্ছি। চাল কুমড়োটা না বেশিক্ষণ রান্না করলে কেমন যেন টকটক হয়ে যায়। তেলের ওপরে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে চিংড়ি মাছটাও ভেজে নিয়ে তার মধ্যে জল চিপে দিয়ে দিয়েছি চাল কুমড়োটা, আর হলুদ আর নুন চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে শুকনো শুকনো করে রান্না করে নিলেই হয়ে গেল চাল কুমড়ো ঘণ্ট। অবশ্যই একটু চিনি দিয়েছি। দেখতে পারলে তোমাদের প্রতিষ্ঠা রানী টুকুস করে স্কুল থেকে চলে এলো। ওর এখন দাঁড়ানোর একদম সময় নেই, কোনো রকমের স্নান খাওয়া করে ওকে চলে যেতে হবে পড়তে। দেখো এটা অনেকক্ষণ পরের ভিডিও ক্লিপ, প্রতিষ্ঠা কিন্তু ম্যাডামের কাছ থেকে পড়ে চলেও এসেছে, এসে চোখ মুখটা ধুয়ে নিল। ম্যাডাম কদিন ধরে আসছে না বাড়িতে পড়াতে, ম্যাডামের শরীরটা ভালো নেই, একটু জ্বর মতো হয়েছে, এই জন্য ম্যাডাম বাড়িতেই ডেকে নিচ্ছে। স্নান করে ঘরে চলে এসেছি, আর এসে আমি আমার ঠাকুর পুজো দিয়ে নিলাম। আমার ঠাকুর পুজো দিতে না বেশ অনেকটা টাইম লাগে, 3 বার পুজো দিতে হয়, 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা আমার চলে যায় ঠাকুর পুজোই দিতে। আজকে দুপুরে মেনুটা দেখে নাও, রয়েছে ভাত চাল কুমড়ো ঘণ্ট চিংড়ি মাছ দিয়ে, যেটা রান্না করার সময় দেখিয়েছি, লাউ দিয়ে করেছি মুসুরির ডাল, এটা আর দেখানো হয়নি, আর ছেলের জন্য সয়াবিন, আর রয়েছে ডাল দিয়ে খাওয়ার জন্য গন্ধরাজ লেবু। প্রতিষ্ঠা খেয়ে দিয়ে চলে এসেছে আচার নিয়ে, আমের আচার, আর বেশি নেই, একটুখানি রয়েছে। আর আচার নিয়ে সে হেসে হেসে কুটুকুটি করছে, বলছে তুমি খাবে আর আমি খাবো। সন্ধেবেলায় ছেলে নিয়ে এসছে বেগুনি পেঁয়াজি আলুর চপ, আর সঙ্গে দিয়েছে মুড়ি। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিই।